রংপুরের তারাগঞ্জ উপজেলা সৈয়দপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে দুই প্রেমিকা শুক্রবার সকালে ওই দুই প্রেমিকা ঢাকা থেকে জেলার হারিয়ালকুঠি ইউনিয়নের সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে উঠেছেন প্রেমিক মিজানুর রহমান বাবু রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মুন্সিপাড়া এলাকার জহরুল ইসলামের ছেলে দুই প্রেমিকা একজন আলে একজন রাবেয়া এর মধ্যে আলেয়া অন্তঃসত্ত্বা নাম মিজানুর রহমান বাবু দুই প্রেমিকার একজন আলে আরেকজন রাবেয়া এর মধ্যে আলে অন্তঃসত্ত্বা শুক্রবার সকালে দুইজনেই ঢাকা থেকে তারাগঞ্জের হারিয়াল হারিয়ালকুঠি ইউনিয়নের সৈয়দপুর মুন্সিপাড়া গ্রামে বাবুর বাড়িতে এসে উঠেছেন বিয়ের দাবিতে কিন্তু বাবুর পরিবার তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। অবশ্য পরে গভীর রাতে এলাকাবাসী দাবিতে দাবির মুখে বাবুর মা মেয়ে দুটিকে বাড়িতে নিয়ে তুলতে বাধ্য হন ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান এবং জানালেও কোনো সুরাহা হয়নি জমিনে জানা গেছে এই গল্পের নায়ক প্রেমিক মিজানুর রহমান বাবু রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর মিউনিসিপাল এলাকার জোরুল ইসলামের বড় ছেলে তিনি ঢাকায় গার্মেন্টস চাকরি করেন পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের একটি ম্যাসের ম্যানেজারের কাজও করেন নিজের দুই ভাইটিকে নিয়ে থাকেন ঢাকার আমতলিতে এর মধ্যে মিজানুর রহমান বাবু এই দুই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তাদের একজন স্বামী পরিত্যক্ত আলেয়া বেগম বয়স ছাব্বিশ আলেয়া জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চন্দনগড় আজাহার আলীর মেয়ে তিনি বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা অপরজনের নাম রাবেয়া বেগম তিনি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার তালুকনাপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাভারের বাই পারলে আমতলায় থাকেন চাকরি করতেন ইপিজেটে দুইজনের সাথে দীর্ঘ তিন বছর ধরে সম্পর্ক বাবুর আলেয়ার সাথে আমতলির মেসে শারীরিক সম্পর্কের সময় এলাকাবাসীর কাছে আটক হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিতে রক্ষা পান কিন্তু তবে ম্যাচ থেকে বেরিয়ে আলেয়াকে ফেলে গ্রামে পালিয়ে আসেন বাবু এদিকে বাবুকে খুঁজতে গিয়ে ম্যাচের ওই ঘটনা জানতে পারেন রাবেয়া এরপর আলেয়াকে খুঁজে বের করেন রাবেয়া তারপর দুজনে শুক্রবার সকালে বাবুর বাড়িতে এসে ওঠেন শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বাবুর বাড়ির সামনে আনিস মেম্বারের দোকানে প্রেমিকা রাবিয়া বেগম জানান স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ায় আমি আমার সন্তানকে নিয়ে গার্মেন্টস চাকরি শুরু করি আমতলিতে বাসা ভাড়া নিয়ে থাকি চাকরির সময় আমার সাথে পরিচয় হয় বাবুর সে আমাকে সম্পর্কে প্রস্তাব দিলে আমি আমার আগে স্বামী সন্তানের কথা বলি সে সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে গড়ে তোলে দীর্ঘ তিন বছর সে আমার সাথে স্বামী স্ত্রীর মতো মেলবামশা করেছে বিয়ের কথা বললে সে বলে বাড়িতে পাকা ঘর করার পর বিয়ে করব। আমি তাকে বিশ্বাস করি এরই মধ্যে আমি আমার জামানাও দুই লাখ টাকা তাকে ব্যবসার জন্য দিই বেতনের টাকা থেকেও প্রতি মাসে তাকে তিন থেকে সাড়ে তিন হাজার করে টাকা তিন বছর ধরে দিয়ে আসছি কিন্তু সে আমার সাথে প্রতারণা করে আরও একটি মেয়ের সাথে একই সম্পর্ক গড়ে তুলেছে এটা আমি ভাবতেও পারছি না বাধ্য হয়ে আমি তার বাড়িতে চলে এসেছি আমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেকে যাব না অতপর প্রেমিকা আলেয়া বেগম বয়স চব্বিশ জানান গার্মেসি চাকরির সুবাদে বাবুর সাথে পরিচয় সম্পর্ক হয় সে আমাকে তার মেসের মধ্যে রুম ভাড়া দেয় সেখানে আমার আমার স্বামী স্ত্রী পরিচয় থাকে তার ছোট দুই ভাইও আমাকে ভাই বলে ডাকে আমি বিয়ের কথা বললে সে জানায় গ্রামে দুইতলা বাড়ি বানাচ্ছে বাড়ি কমপ্লিট হলে আমাকে বিয়ে করবে আমি তার উপর বিশ্বাস করে তাকে স্বামী পরিচয় দিয়ে আমার গ্রামের বাড়িতে গত ঈদ ফিতরের ছুটিতে নিয়ে যায়। সেখানে জামা হিসেবে আমার পরিবার তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেন আমি ঈদের বোনাস সহ বেতনের সাতাশ হাজার টাকা পাই পুরো টাকাটাই আমি ওকে দিই এছাড়াও এক বছর ধরে আমি ষোলো হাজার পাঁচশো টাকা বেতন পাচ্ছিলাম আমার খরচ বাদে বাকি প্রায় সাত হাজার থেকে আট হাজার টাকা ওর হাতে তুলে দিয়েছি ঈদের ছুটির পর আমরা আবারও ঢাকায় বাসায় নিই এ সময় আমাদের আটক করে বিয়ের কাবিন নামা দেখাতে না পারায় স্থানীয়রা আমাদেরকে আটকে রাখে পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে অন্য বাসায় গিয়ে উঠি কিন্তু রাতে বাবু আমাকে রেখে ওই বাসা থেকে পালিয়ে যায় আমি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা এরই মধ্যে রাবিয়া নামের এক আপু এসে আমাকে বলে আমাকেও সে বিয়ে করবে বলে তিন বছর ধরে একই থেকেছে এরপর আমি ওই আপুকে নিয়ে তার বাড়িতে চলে এসেছি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি যাবো না আমার সন্তানের স্বীকৃতির জন্য বিয়ে করতেই হবে যদি বিয়ে না করে তাহলে আমি এখানে আত্মহত্যা করব। এলাকাবাসী জানিয়েছে শুক্রবার সকালে দুই প্রেমিকা বাবুর বাড়িতে উঠলে তার পিতামাতা তাদের বাড়ি থেকে বের করে দিয়ে নিজেরা পালিয়ে যায় বাধ্য হয়ে ওই দুই প্রেমিক বাড়ির পশ্চিম পাশে আনিসু মেম্বারের দোকানের সামনে অবস্থান নেয় রাত সাড়ে এগারোটার দিকে রাবিয়ার পিতা তার নিজ এলাকার মেম্বার ফিরোজ কবির ও রংপুরের বাড়ির আইনজীবী শাহ সফি আবু সাঈদ ঘটনাস্থলে যান সেখানে গিয়ে তারা কোনোভাবেই বাবুর পরিবারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে প্রথম স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান আবু সাঈদ জানান আমরা ইউপি চেয়ারম্যান বাবুলের সাথে দেখা করে প্রতিকার চাইলে তিনি বলেন এটা বিচারের একটি তার নেই থানায় যেতে হবে সেখানে কোনো বিচার না পেয়ে আমরা থানায় গিয়ে ওসি সাহেবের সাথে দেখা করি ওসি সাহেব বলেন আপনার বিষয়টি চেষ্টা করেন আমাদের জানাবেন কারণ বিষয়টি ধর্ষণ সংক্রান্ত আইনজীবী আবু সাঈদ আরও জানান থানা থেকে ফিরে আসে আমরা এলাকার লোকজনের সাথে বসেছি বাবুর পরিবার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি রাত সাড়ে তিনটায় বাবুর মা এসে মেয়ে দুটিকে ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে তুলেছেন এখন পর্যন্ত এই বিষয়ে কোন সুরাহা হয়নি মেয়ে দুটি এখন ওই বাড়িতেই আছে তবে ছেলে ও ছেলের বাবা পলাতক দুজনের একসাথে বিয়ে সম্ভব কিভাবে এর প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন দুই মেয়ে যদি একে অপরকে কাবির নামায় সাক্ষী হিসেবে সই করে তাহলে সেটা সম্ভব স্থানীয় সাবেক ইউপি মেম্বার ও এলাকার মুরব্বী আনিসার রহমান আনিস বলেন একই সাথে দুটি মেয়ে সম্পর্কে দাবি নিয়ে এসেছে এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে তবে বাবুর পরিবারের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যাচ্ছে না সমাধান না হলে মেয়ে দুটি আত্মহত্যার হুমকি দিচ্ছে ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বাবুল জানান বিষয়টি এসেছিল আমি বলেছি এটা ধর্ষণের ঘটনা আমরা বিচারের এক্তিয়ার নেই আমি পুলিশের যেতে বলেছি এদিকে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে রাবিয়া নামের মেয়েটির কাছ থেকে নেয়া নগদ দুই লাখ সহ বিভিন্ন সময়ে নেওয়া টাকা ফেরত দিয়ে তাকে বিদায় দিয়ে অন্তঃসত্ত্ব আলোয়ের সাথে বাবুর দিক দিয়ে বিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বি মারুফ জানান বিষয়টি জানার পর যেখানে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এরকম আমরা তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন